আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি তোমার বান্দা, বান্দার ঘরের বান্দা, আমার মা তোমার বান্দি, আল্লাহ তোমার ফয়সালা গুলা চূড়ান্ত, আল্লাহ তোমার ফয়সালা ন্যায় সঙ্গত, যত নাম তোমার আছে সমস্ত নামগুলো ধরে তোমাকে ডাকছি, যত নাম তুমি তোমার কিতাবে শিখিয়েছ নাম ধরে তোমাকে ডাকছি, রব্বুল আলামিন যত নাম আপনার আছে সমস্ত নাম ধরে ডাকলাম, যত নাম কিতাবে শিখিয়েছেন নাম ধরে ডেকেছি, যত নাম আপনি আপনার কোনো বান্দাকে শিখিয়েছেন সে নাম ধরে আপনাকে ডেকেছি, আয় আল্লাহ তাআলা যত নাম আপনার কাছে আপনি গোপন রেখেছেন সে নাম ধরে আপনাকে ডাকতেছি, আনতা জানাল কোরআন রাব্বিয়া কলবি, এই কোরআনকে আমার অন্তরের জন্য বসন্ত বানায় দাও, ও নূর অসাদি আমার বক্ষটাকে আল্লাহ কোরআন দিয়ে আপনি আলোকিত বানায় দেন, ও জালা হুজনি আমার দুশ্চিন্তাকে আল্লাহ আপনি দূর করে দেন, আয় আল্লাহ দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, বিশ্ব নবী বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতেন, যত দোয়া আমরা করি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটার সাথে মিলায় দেখেন তো আল্লাহর নবী কেমন করে বলতেন, আল্লাহ আমি আপনার বান্দা, বান্দার ঘরের বান্দা, আমার মাও তো আপনার বান্দি, কতটা বিনয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, আয় আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দেন, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে রহম দান করেন, আপনি আমাকে হেদায়েত দান করেন, অসুস্থতা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, আয় আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়তই দোয়া করতেন, সাহাবা ইকরাম আসলেই এই পাঁচটা শব্দ রসুল শিখাই দিতেন, যে পাঁচটা বিষয় দিয়ে আল্লাহর কাছে চাও। তিরমিজি শরীফের বর্ণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো দুটি শব্দ বাড়িয়ে দিলেন, ওয়াজবুরনি ওয়ারফানি, আয় আল্লাহ তাআলা কারো কর্তৃত্ব থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, আমাকে আল্লাহ আপনি মাজলুম বানাবেন না, আল্লাহ কারো কাছে কাছে আমি মাজলুম হব এমন বানিয়েন না, ওয়ারফানি আপনি তো রাফিউদ দারাজাত, আল্লাহ আপনি আমাকে সম্মানিত করেন অপদস্থ করবেন না। রসুল এই দোয়াগুলো পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক মালিক, তিনি ইয়াস্তুর না শুধু আমাদের গুনাহগুলো ক্ষমাই করেন, গোপনই করেন, সুম্মা ইউনা দিনা এরপরে শুধু কাছে ডাকেন, সুম্মা ইয়াগফিরুলানা ডেকে ডেকে আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা এখানে বসা আছি প্রত্যেকে নিজেদেরকে অপরাধী মনে করতে হবে। আমরা অনেক সময় মনে করি আমি তো কোনো অপরাধ করছি না, এই যে আপনি অপরাধ করছেন না এটা মনে করছেন এটাও একটা অপরাধ, আপনি মনে করবেন আল্লাহ আমি সবচেয়ে বড় অপরাধী, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো অপরাধ নাই, তিনি যখন আল্লাহর কাছে বসতেন কি বিনয় নিয়ে দোয়া করতেন, ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شكله درود ابراهيم قري اكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله پاکر لاکھ کوٹی এর চেয়ে অনেক অনেক বেশি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই মুতাবাররাক আল জুমুআ আল কারীমাতে আমাদেরকে আসার বসার বলার এবং শোনার মতো তৌফিক আল্লাহ পাক ইনায়াত করেছেন সে মহান মহিয়ান রাজাধিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে সকলে পড়ছি কালিমাতুর শুকর আলহামদুলিল্লাহ সকলে পড়ে নিচ্ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী لجلال وجهك وعظيم سلطانك الله পাকের বড়ত্ব প্রশংসা আদায় করে
দুরুদ ও সালাম পড়ছি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়িন, আফতাবুন নবুয়াহ, শাহেনশাহে দু জাহান, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দুরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, বড়ি আমিন।